হ্যালো এভরিওয়ান, আজকে বাংলাদেশের বাজারে ইনফিনিক্সের নতুন একটা স্মার্টফোন রিলিজ হয়েছে, যেটার নাম হচ্ছে ইনফিনিক্স নোট 12। এবং আমার হাতে সেই স্মার্টফোনটা দেখতে পাচ্ছেন। এখন অনেকেই বলতে পারেন যে ইনফিনিক্স নোট 12 তো অলরেডি বাংলাদেশের বাজারে এক দুই মাস আগে লঞ্চ হয়েছে, তাহলে এই ফোনটা আসলে কি? আসলে এটাও ইনফিনিক্স নোট 12, বাট এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে ইনফিনিক্স নোট 12 G96। মানে এটাতে রয়েছে ইনফিনিক্স নোট 12 এর সব ফিচার, সাথে মিডিয়াটেকের হিলিও G96 প্রসেসর। সো এই ডিভাইসটা আজকে বাংলাদেশের বাজারে 19,990, মানে 20,000 টাকায় এটা লঞ্চ করা হয়েছে। সো এই স্মার্টফোনটা কেমন হবে আপনাদের জন্য, 20,000 টাকায় এটা কেমন ভ্যালু ফর মানি হবে, সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। এই জন্য আমি রিয়াদ থাকবো আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে। তো আমার হাতে যে স্মার্টফোনটি দেখতে পাচ্ছেন সেটার তিনটা কালারের ভ্যারিয়েন্ট আছে, একটা হচ্ছে ব্ল্যাক, ব্লু এবং হোয়াইট কালার। এবং আমার কাছে থাকা যে হোয়াইট কালারের ভ্যারিয়েন্টটা রয়েছে সেটা দেখতে খুবই প্রিমিয়াম, হাতে নিলেও বেশ প্রিমিয়াম ফিল হয়। যদিও এর ব্যাক পার্টটা পুরোপুরি পলিকার্বনেট বা প্লাস্টিকের, তবে এর ম্যাট ফিনিশের জন্য হাতে ধরলে কোনো রকমের ফিঙ্গারপ্রিন্ট স্মাজেস পড়ে না। এক সপ্তাহের বেশি সময় ধরে ব্যবহার করছি কোনো রকমের কাভার ছাড়া, তারপরও সেখানে কোনো ধরনের স্ক্র্যাচ এখনও পর্যন্ত পড়েনি। ইভেন ক্যামেরা ম্যাম্পের সাথে যে গ্লসি পার্টটুকু রয়েছে সেখানেও কোনো রকমের ফিঙ্গারপ্রিন্ট স্মাজেস কিংবা স্ক্র্যাচেস পড়েনি। পাশাপাশি যদি এই ক্যামেরা বাম্পের দিকে তাকান তাহলে দেখবেন সেটা খুব বেশি উঁচু না, মানে টেবিলের উপরে যদি রেখে দেন তারপরেও কোনো রকমের ওয়াবল করবে না, যেটা অনেক ভালো একটা ব্যাপার। আর ফোনটা যেহেতু অনেক বেশি স্লিম, সেই জন্য ফোনটা হাতে নিলে বেশ ভালোই লাগে, কোনো রকমের অনেক বেশি ভারী মনে হয় না। অ্যান্ড স্মার্টফোনটা যেহেতু অনেক বেশি পাতলা, দ্যাটস ওয়াই হাতে নিলে বেশ ভালো একটা গ্রিপ পাওয়া যায়, স্পেশালি পিছনের এই ম্যাট ফিনিশটার জন্য। পাশাপাশি পুরো ফোনটা কিন্তু একদম পলিকার্বনেট বা প্লাস্টিক বিল্ডের, দ্যাটস ওয়াই হাত থেকে পড়ে গেলে খুব সহজেই গ্লাস ভেঙে যাওয়ার ভয়টা থাকছে না, যেটা একটা পজিটিভ দিক। তবে যেহেতু প্লাস্টিক, সেই জন্য এই কালারগুলো আমার কাছে মনে হয় যে উঠে যাওয়ার একটা পসিবিলিটি আছে, লং টাইম ইউসেজ পরে, হয়তো এখন না, মানে এক দুই বছর পরে এটা উঠে যেতে পারে, আই এম নট শিওর, বাট এটা উঠে যাওয়ার বেশ পসিবিলিটি আছে। ডান দিকে রয়েছে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটা সাইড মাউন্টেড, এবং একই সাথে এটা পাওয়ার বাটনের কাজ করে। খুব ফাস্ট এবং রিলায়েবল ছিল এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা। এর সাথেই রয়েছে একজোড়া ভলিউম রকার যেটা বেশ ট্যাকটাইল অ্যান্ড ক্লিকি ফিল দেয়। লেফট সাইডে রয়েছে ট্রিপল সিম কার্ড স্লট, যেখানে আপনি একই সাথে দুইটা সিম কার্ড এবং একটা এসডি কার্ড ইউজ করতে পারবেন। নিচের দিকে রয়েছে স্পিকার, ইউএসবি টাইপ সি পোর্ট, যেটার মাধ্যমে আপনি 33 ওয়াটের মধ্যে এই স্মার্টফোনটা চার্জ দিতে পারবেন। যদিও এই বক্সের মধ্যে, মানে আমাদের রিভিউ ইউনিট হিসেবে, কোনো চার্জার আসেনি। সো আমার বাসায় যে অ্যাপেলের 33 ওয়াটের চার্জার ছিল সেটা দিয়ে এটা চার্জ দেওয়া ট্রাই করেছি, বাট অনেক বেশি সময় লাগছিল। সো বক্সের মধ্যে থাকা যদি চার্জারটা এটার সাথে দেওয়া হতো তাহলে আমার কাছে মনে হয় 60 থেকে 70 মিনিটের মধ্যে এর 5000 mAh-এর এই জাইক্যান্টিক ব্যাটারিটাকে চার্জ করা সম্ভব হতো। যাই হোক, এই ইউএসবি সি পোর্টের পাশেই রয়েছে একটা মাইক্রোফোন এবং একটা 3.5 mm-এর হেডফোন জ্যাক। অ্যান্ড এই মাইক্রোফোন পোর্টটা বেশ ভালোই, বিকজ আমি নয়েজি পরিবেশেও যখন এটা দিয়ে ফোনে কথা বলছিলাম তখন খুব একটা প্রবলেম হচ্ছিল না, এবং ইনডোরে বসে কথা বলার সময় অন্য যার সাথে কথা বলছিলাম সে বেশ ক্রিস্টাল ক্লিয়ার শুনতে পাচ্ছিল। এবং একই সাথে এর ইয়ারপিসের সাউন্ড কোয়ালিটিটাও কিন্তু বেশ ভালো, দ্যাটস ওয়াই যে কোনো জায়গায় আপনার কথা বলার সময় কোনো প্রবলেম হবে না। আরেকটা মজার ব্যাপার হচ্ছে স্পিকারের বটম ফায়ারিং এবং ইয়ারপিস, এই দুইটা স্পিকার একই সাথে ডুয়েল স্টেরিও স্পিকার হিসেবে কাজ করে এবং ডলবি অ্যাটমস সাপোর্ট রয়েছে এখানে। এটাতে বেশ ভালো সারাউন্ড সাউন্ডিং একটা এক্সপিরিয়েন্স আমি পেয়েছি, যেটা 20,000 টাকা দামের স্মার্টফোনে খুব সহজে একটা পাওয়া যায় না, এবং আমার মতে ইনফিনিক্সের একটা বেস্ট স্মার্টফোন যেটাতে আমি এত ভালো সাউন্ড পেয়েছি। সো সাউন্ডের দিক দিয়ে কিন্তু এটা বেশ ভালো ইম্প্রেসিভ পারফরমেন্স দেখিয়েছে। যাই হোক, সাউন্ড বাদ দিয়ে এবার যদি ডিসপ্লের দিকে তাকান তাহলে দেখতে পারবেন এর চারপাশে খুব সুন্দর একটা মিনিমালিস্টিক বেজেল রয়েছে। ইভেন নিচের দিকেও দেখবেন চিনটা কিন্তু খুব একটা বড় না, আমি এর আগে কোনো ইনফিনিক্সের স্মার্টফোন দেখিনি যেটাতে এত ছোট চিন আছে, এই জন্য মোটামুটি একটা সিমেট্রিক্যাল ভাইব পাওয়া যায়। যদিও উপরের দিকে রয়েছে টিয়ার ড্রপ নচ, আমার কাছে মনে হয় এটা যদি 5x ক্যামেরা দেওয়া হতো তাহলে জিনিসটা আরও বেশি ফিউচারিস্টিক লাগতো, আরও বেশি মডার্ন মনে হতো, বাট মেবি কস্ট কাটিংয়ের জন্য এটা করা হয়েছে। তবে এর ডিসপ্লে কোয়ালিটি সম্পর্কে যদি কথা বলি তাহলে এটাতে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে, বুঝতেই পারছেন, কোনো রকমের কালার শিফটিং নেই, খুব ভালো কালার পেয়েছি, কন্ট্রাস্ট লেভেল ব্ল্যাক লেভেল অসাধারণ পেয়েছি, স্পেশালি মুভি স্ট্রিমিং করার সময়। আর ডে টু ডে লাইফের ইউসেজ লাইক সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ইউটিউবের ভিডিও দেখা,
স্পেশালি ভিডিও দেখার ক্ষেত্রে এটা খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স দিচ্ছে। যদিও ডিসপ্লে হিসেবে এখানে 120 Hz ডিসপ্লে ব্যবহার করা হয়নি, তবে 180 Hz কিন্তু একটা টাচ স্যাম্পলিং রেট পাচ্ছেন। দ্যাটস ওয়াই ডে টু ডে লাইফের যত ইউসেজ লাইক দি ইউআই নেভিগেশন সেটিংসে মুভ করছেন, আপনি ইউটিউবে ভিডিও দেখছেন, ইউটিউবে ফেসবুকে স্ক্রল করছেন, এইসব জায়গায় কিন্তু বেশ ভালো একটা টাচ রেসপন্সিভনেস পাওয়া যায়। তবে ডিসপ্লের ক্ষেত্রে একটা প্রবলেম আমি ফেস করেছি, সেটা হচ্ছে এর কালারটা খুবই বেশি স্যাচুরেটেড লাগে, স্পেশালি হোল ইউআই জুড়েই। স্পেশালি এর রেড কালারটা দেখতে অনেক বেশি স্যাচুরেটেড লাগে, যেই জন্য হোল কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি। সো এটার যদি স্যাচুরেশনটা কমিয়ে রাখা যেত তাহলে হয়তো ভালো হতো, বিকজ আমি সেটিংসে খুঁজে দেখেছি, আমি কোথাও এর স্যাচুরেশনটা কমানোর অপশন পেলাম না। যদি আমি পাই তাহলে ডেফিনেটলি আমি আপনাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবো। অ্যান্ড আমার কাছে এর XOS ভার্সন 10.6টা কিন্তু আগের থেকে বেশ ইম্প্রুভড মনে হয়েছে, বিকজ এর স্ট্যাবিলিটি আগের চাইতে আরও অনেক বেড়েছে, কোনো রকমের ল্যাগ হিকাপ এরকম ব্যাপার আমি এখনও পর্যন্ত লক্ষ্য করিনি আমার গত এক সপ্তাহের ইউসেজে। তবে আগের মতো এখানে ব্লট ওয়্যার আছে প্রচুর পরিমাণে, মানে অ্যাপ ড্রয়ারে গেলেই দেখতে পাবেন প্রচুর পরিমাণে ব্লট ওয়্যার। ইয়েস, ইউ ক্যান আনইনস্টল দেম, বাট অ্যাট দ্য সেম টাইম আপনি দেখবেন এখানে কিছুটা অ্যাডের প্রবলেমও আছে। এটাতে ডিরেক্টলি অ্যাড নেই যে ফুল স্ক্রিন অ্যাড আসবে, এখন আর ওইরকম জিনিসটা আমি দেখতে পাচ্ছি না। বাট এটার নোটিফিকেশান প্যানেলে যদি যান তাহলে দেখবেন কিছুটা পুশ নোটিফিকেশান আসছে, যেখান থেকে লাইক এটা কাইন্ড অফ অ্যাডসই আমি বলবো। সো এই জিনিসটা যদি আরেকটু কমানো যায়, বিকজ 20,000 টাকার দামের ফোনে অ্যাডস না থাকাটাই বেটার। আর যেহেতু এটা অ্যান্ড্রয়েড 12 বেস, সেই জন্য অ্যান্ড্রয়েড 12-এর সব সুবিধা তো পাচ্ছেনই। আর দেখলাম এখানে যে মেসেজিং অ্যাপটা রয়েছে সেটা গুগলের, বাট ডিফল্টভাবে যে গুগলের ডায়ালার অ্যাপসটা থাকার কথা সেটা কিন্তু এখানে নেই। দ্যাট মিন্স আপনি এটার মাধ্যমে কিন্তু কল রেকর্ডিংও এখনও পর্যন্ত করতে পারবেন, হুইচ ইজ আ নাইস ফিচার। যাই হোক, অনেক কথা বললাম এর রেগুলার ডে টু ডে লাইফের পারফরমেন্স হিসাবে, এখন অনেকে হয়তো ওয়েট করে আছেন এটার গেমিং পারফরমেন্স কেমন সেটা দেখার জন্য। ইয়েস, এটার গেমিং পারফরমেন্স কিন্তু আমি বেশ ভালোই পেয়েছি, স্পেশালি এখানে আমি গেনশন ইম্প্যাক্ট পর্যন্ত গেমসটা খেলে দেখেছি, অ্যাসফাল্ট 9 খেলেছি, কল অফ ডিউটি খেলেছি, ভ্যালোরেন্ট, পাবজি, সব ধরনের গেমসই আমি এখানে খেলেছি, ডিফল্ট গ্রাফিক্সে খেলেছি, কখনোই আমি গ্রাফিক্সটা ডিফল্ট থেকে হায়ার গ্রাফিক্সে শিফট করিনি, বিকজ আই নো যে ডিফল্ট গ্রাফিক্সের বাইরে খেলতে গেলেই কিছু না কিছু প্রবলেম নর্মালি হয়, হোক সেটা হিটিং, হোক সেটা গ্রাফিক্সাল প্রবলেম, হোক সেটা ল্যাগিং, সের জন্য আমি ওইদিকে যাইনি। বাট ডিফল্ট গ্রাফিক্সে কিন্তু প্রত্যেকটা গেমসই বেশ ভালো চলছিল, গেনশিন ইম্প্যাক্ট মাঝে মধ্যে একটু ঝামেলা করতেছিল, বাট ইয়া ডে টু ডে লাইফের অন্যান্য যেই গেমস লাইক দি পাবজি, অ্যাসফল্ট 9 সবগুলোতে বেশ ভালো ছিল। অ্যাসফল্ট 9-এর টা যদি আপনারা দেখতে চান তাহলে দেখতে থাকেন এখানে কোনো রকমের কিন্তু ল্যাগ কিংবা ফ্রেম ড্রপের ইস্যু চোখে পড়ছে না, পাশাপাশি এখানে কিন্তু মোশন ব্লারটাও খুব ভালোভাবে কাজ করছে। অ্যান্ড লং টাইম সেশনে গেমিং করার সময়ও এটাতে কোনো রকমের হিটিং কিন্তু দেখিনি। ইয়েস, ইট হিটস, বাট অতটা এক্সট্রিম লেভেলে হিট করে না, মেবি এয়ার কন্ডিশন রুমে এটা ইউজ করার ফলে এরকম ব্যাপারটা হচ্ছে না, বাট নর্মাল টেম্পারেচারে খেললে এই জিনিসটা হতেও পারে। অ্যান্ড সেটা নর্মালি হওয়ারই কথা, বিকজ মিডিয়াটেকের হিলিও G96 প্রসেসর বলে কথা, বিকজ এটা গেমিং একটা চিপ লো বাজেটের মধ্যে, সো এটাতে গেম ভালো খেলতে পারবেন, হয়তো কিছুটা হিট করবে, তবে সেটা কিছু সময় ফোনটা জাস্ট রেখে দিলে হয়তো সেই হিটটা চলে যাবে। অ্যান্ড হিটটা আপনার হাতে লাগবে বলে মনে হয় না, বিকজ এই প্লাস্টিকের জন্য আমার হাতে খুব একটা বেশি হিট ফিল করতে পারছিলাম না। আর যদি আপনি এটার সাথে কোনো একটা কাভার ইউজ করেন তাহলে মনে হয় হিটটা আরও বেশি কম আপনার হাতে যাবে, দ্যাটস ওয়াই হিটটা আরও বেশি কম অনুভূত হবে। যাই হোক, যেহেতু ফোনটাতে 8GB র্যাম দেওয়া হয়েছে এবং 128GB স্টোরেজ ব্যবহার করা হয়েছে, সেই জন্য আমার কাছে মনে হয় আপনি এটা দিয়ে অনেকগুলো গেমস ইনস্টল করে রাখতে পারবেন, মাল্টিটাস্কিং খুবই ইজিলি করতে পারবেন। আমি খুব ভালোভাবে মাল্টিটাস্কিং করতে পেরেছি, 6-7টা অ্যাপস ইজিলি র্যামে রাখতে পেরেছে, এবং এটাতে ব্যবহার করা জাইগান্টিক 5000 mAh ব্যাটারির জন্য আমি এটা ইজিলি 8-9 ঘন্টার স্ক্রিন অন টাইম পেয়েছি। আমি নর্মালি আমার ফোনটা প্রত্যেকদিন রাতে চার্জ করি, বাট এই ফোনটাতে কিন্তু প্রত্যেকদিন রাতে আমার চার্জ করতে হতো না, দ্যাটস ওয়াই এই জিনিসটা খুবই কনভেনিয়েন্ট ছিল যে আজকে ব্যবহার করলাম দেখা যায় যে আগামীকালকে দুপুর বিকেল পর্যন্ত ইউজ করতে পারছি কোনো রকমের প্রবলেম ছাড়া। সো এটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু খুবই ভালোই বলা যায়। আচ্ছা, অনেকে হয়তো ওয়েট করে আছেন এটার ক্যামেরা নিয়ে কখন কথা বলবো, সেই জন্য তো দেখতেই পাচ্ছেন এই ফোনটাতে রয়েছে 3টা ক্যামেরা, 1, 2, 3, বাট অ্যাকচুয়ালি এখানে আপনি ইউজ করতে পারবেন 1টা ক্যামেরা, যেটা হচ্ছে 50 MP, বাকি 2টা ক্যামেরার কথা নাই বললাম, বিকজ এই 50 MP ক্যামেরাটাই আপনাদের মেইনলি কাজে লাগবে। 50 MP ক্যামেরাটার মধ্যে আপনি পাবেন 1.28 micron সাইজের
পিক্সেল সাইজ, দ্যাট মিন্স অনেক বড় বড় সাইজের পিক্সেল। দ্যাটস ওয়াই আমি ইনফিনিক্সের কোনো ফোন থেকে এতদিন পরে বেশ ভালো একটা শার্পনেস পাচ্ছিলাম, কালার কন্ট্রাস্ট সবই ঠিক ছিল, যদিও একটু স্যাচুরেটেড ছবি দেয় মাঝে মধ্যে, স্পেশালি হিউম্যান অবজেক্টের যদি ছবি তুলতে চাই তাহলে বেশ স্যাচুরেটেড ছবি দেয় বলা যায়। সো ওই হিসেবে বাদ দিলে ছবিগুলো কিন্তু বেশ ভালোই ডাইনামিক রেঞ্জ ভালোই পাচ্ছিলাম। সেলফি ক্যামেরার ক্ষেত্রেও একই কথাই প্রযোজ্য, ফেসটাকে মাঝে মধ্যে সাদা করে ফেলার একটা টেন্ডেন্সি আছে, মাঝে মধ্যে আবার ইয়েলো ইস্যু করে ফেলার টেন্ডেন্সি আছে, মানে মাঝে মধ্যে ব্যালেন্সড ছবি দেয়। তবে কালার কন্ট্রাস্ট ভালো ছিল, পোর্ট্রেট মোডে ছবি তুলতে গেলে ডাইনামিক রেঞ্জ কাজ করে না, দ্যাটস ওয়াই আকাশটা ব্লোন আউট হয়ে যেতে পারে এবং ব্যাকগ্রাউন্ড ব্লারের কোয়ালিটিটা খুব একটা ভালো না, ন্যাচারাল লাগে না, বাট ইয়া খুবই অ্যাভারেজ টাইপের ছবি দিচ্ছে। আর ভিডিও কথা কি বলবো, ইনফিনিক্সের প্রত্যেকটা ফোনেই 2K রেজলিউশনে ভিডিও পাবেন, এই প্রাইস রেঞ্জে কোনো ফোনেই হয়তো 2K রেজলিউশনে ভিডিও দেয় না, বাট এটাতে কোনো স্ট্যাবিলাইজেশন নেই যেটা খুবই খারাপ ব্যাপার, ইনফিনিক্সের প্রত্যেকটা ডিভাইসে এই জিনিসটা হয়, 2K রেজলিউশনে ভিডিও দেয় এখন, বাট কোনো ধরনের স্ট্যাবিলাইজেশন থাকে না। আমি পার্সোনালি 2K রেজলিউশনের চাইতে 1080 পিক্সেলে যদি EIS থাকতো তাহলে অনেক বেশি ভালো হতো, বিকজ আপনি যদি ট্রাইপডে রেখে ভিডিও না করেন তাহলে কিন্তু এটার কোয়ালিটি খুবই বাজে হয়, খুবই শেকি ফুটেজ পাওয়া যায় বোথ রিয়ার অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা। সো আমার সাজেশন থাকবে ইনফিনিক্সের কাছে এটার স্ট্যাবিলাইজেশনটাকে ঠিক করা। বাট একটা জিনিস মোটামুটি ভালোই লেগেছে, যেটা হচ্ছে এর লো লাইটের পারফরমেন্স বেশ ভালোই পেয়েছি, যদিও মাঝে মধ্যে কিছুটা ওভার স্মুথনিং করে ফেলে এবং মাঝে মধ্যে কিছুটা প্লাস্টিকি পেইন্টিং টাইপের ছবি দেখা যায় স্পেশালি হিউম্যান ফেসের ক্ষেত্রে, বাট ওভারঅল বেশ ইম্প্রেসিভ ছিল, বেশ ব্রাইট ছবি পেয়েছি, নয়েজ খুব একটা বেশি পাওয়া যাচ্ছিল না লো লাইটেও, সো লো লাইটের জন্য বেশ ভালোই বলতে পারি। নাও মোটামুটি এই স্মার্টফোনটার সম্পর্কে সব কিছুই বলে ফেললাম, অ্যান্ড যেহেতু এটার দাম প্রাইস 20,000 টাকা, সো এই প্রাইস রেঞ্জের আশেপাশে কিন্তু আরও কিছু স্মার্টফোন পাওয়া যায়, লাইক দি স্যামসাং গ্যালাক্সি A13, ভিভো Y33S এবং রেডমি নোট 11S। এই কয়েকটা স্মার্টফোনের দিকে যদি তাকান তাহলে কিন্তু এটার প্রসেসরটা সবচেয়ে ভালো, মিডিয়াটেকের হিলিও G96। অন্যদিকে স্যামসাংয়ের ফোনটাতে ক্যামেরা কোয়ালিটিটা কিছুটা বেটার, শাওমির অবস্থাটাও খুবই খারাপ, মানে ইউআইয়ের অবস্থা যে এটাতে যেই প্রসেসরই ব্যবহার করে খুবই বাজে অবস্থা হয়ে যায়, বাট ওভারঅল কিন্তু এটাতে যেই যেই ফিচার রয়েছে লাইক দি মিডিয়াটেকের হিলিও G96 ব্যবহার করা হয়েছে, 8GB র্যাম, 128GB স্টোরেজ, তার উপরে চাইলে আপনি আরও 5GB র্যাম এটাতে এক্সটেন্ড করতে পারবেন, মানে আপনার রম থেকে নিয়ে এখানে র্যাম হিসেবে এটাকে ইউজ করতে পারবেন, আপনার সেটিংস অপশন থেকে আলাদা করে নিয়ে যেতে পারবেন। এটার ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, 50MP ক্যামেরা, 16MP ফ্রন্ট ক্যামেরা, 5000mAh ব্যাটারি, 33W চার্জার, সব কিছু মিলিয়ে এটা 20,000 টাকার মধ্যে আমার কাছে এখনও মনে হয় বেস্ট স্মার্টফোন অ্যাকচুয়ালি। 20,000 টাকা এর চাইতে ভালো ডিল আমি আর দেখতে পাচ্ছি না, সো আনলেস আপনার ফার্স্ট প্রায়োরিটি হয় ক্যামেরা। সো ক্যামেরা ছাড়া এই স্মার্টফোনটা কিন্তু সব কিছুই ভালো, আপনারা 20,000 টাকার মধ্যে এই স্মার্টফোনটা নিয়ে নিতে পারেন, চাইলে দারাজে অর্ডার করতে পারেন আজকেই, অথবা চাইলে 21 তারিখ থেকে আপনারা অফলাইন স্টোরেও এটা পেয়ে যাবেন। সো আশা করি আপনাদের কাছে ইনফিনিক্স নোট 12 স্মার্টফোনটা, ইনফিনিক্স নোট 12 G96 স্মার্টফোনটা বেশ ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে সে ডেফিনেটলি আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন, আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, দেখা হবে পরে কোনো ভিডিওতে।